কুমিল্লা প্রেস ক্লাবের সাংবাদিকগণের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএমপার। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ পারভেজ আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোহাম্মদ নাজমুল হাসান, ডিবির অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন, কান্দিরপাড় ফাঁড়ি ইনচার্জ দীনেশচন্দ্র দাশগুপ্ত সহ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা সহ ক্রেস্ট প্রদান করা হয়। ছেড়ে অন্য অভিষেকে যাচ্ছেন, এরাও যেতে চাইলাম সেখানে, যাতে আপনাদের মতো খুব সুন্দর সম্পর্ক বজায় রেখে আমি আমার কাজটা করতে পারি, সেই আশীর্বাদ তো আপনারা অবশ্যই করবেন। সেক্ষেত্রে যেখানে যেখানে সহযোগিতা করার সুযোগ আছে এখানে বসে বসে সেই সহযোগিতা আপনারা করবেন, এমন কথা আশীর্বাদ তো করবেন, সহযোগিতার অনেক জায়গা আছে, এই সহযোগিতারা কুমিল্লা বসে সিলেটে আমাকে করবেন, আমি সেটা আপনাদের কাছে প্রত্যাশা করি এবং সেটা আমার কাছ থেকে অবশ্যই গতিশীল করবো। আমার এখানে যে পুলিশ অফিসার তাদেরকে রেখে গেলাম, তাদেরকে সহযোগিতা করবেন, তারা অলরেডি বুঝে ফেলেছে যে সাংবাদিকরা কোনো অবস্থাতেই যে পুলিশের জন্য প্রতিপক্ষ না, তারা সবসময় পুলিশের প্রেরিত এবং টু সাম এক্সটেন্ট পুলিশ এবং সাংবাদিকদের কাজ করতে মনে নিচ্ছে। আমি অনেকই মনে শুনি সেটা শুধুমাত্র মাদক চোরা যারা না, অনেক আসামি ধরা গিয়েছে বহু বিষয়ে বহু ইনফরমেশন সাংবাদিকদের কাছে দিয়েছে, মানে জার্নালিস্ট আর আবক সত্যি ধরনের বলি তোমার একটা কাজে লাগবে, আমরা সাংবাদিক সাথে যোগাযোগ করি সেটা কাজে লাগাব। আর আমি কুমিল্লা থেকে সিলেট যাচ্ছি, আমি প্রত্যাশা করব এখন বিশেষ কোনো প্রত্যাশিত ঢাকায় চলে যাচ্ছে, কুমিল্লা তোমার ফ্যামিলিতে সরাসরি আমি একা থাকবো, তারপরে আমি আশা করবো যে মাজার দর্শনে হোক কিংবা বেড়ানোর উদ্দেশ্য হোক কিংবা স্পেশাল হিসেবে দেখা করার উদ্দেশ্য হোক, তাহলে অবশ্যই আমাদের দল কাজ শুধু সিলেটে এসে করা বাদ লাগি কাজ এই সকল দুশো থাকুন যে এখনো সময় পেলে 81 বছর বয়সে দৌড়ে এখন যাতে পারে আমি মনে করি কুমিল্লার সাংবাদিক বন্ধ সাংস্কৃতিক আন্দোলনের লোকজন, সাধারণ শিক্ষকের লোকজন, সাধারণ মানুষ, ইভেন পলিটিশিয়ানদের সাথেও আমার একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্ক ভবিষ্যতে আমাকে এখানে টেনে নিয়ে আসবে। আমি কুমিল্লাতে জয়েন করার পরে একটা টার্মল সিচুয়েশন ছিল, জাতীয় নির্বাচন, চিত্রকর নির্বাচন, নানাবিধ কারণে অনেক সময় আমার শক্ত কিছু অবস্থায় থাকার আছে, ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে সরকারের কমিটমেন্ট যেটা ছিল যে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন, সেটা জাতীয় ভর্তি থেকে আমাদের অনেকের শক্ত অবস্থা থাকার আছে, তার সকল আমাকে দোয়া করবেন, হৃদয় দিয়ে অনুভব করি। আমার ভালো লাগার জায়গা আমার বুদ্ধি অর্ডার করবো, অনেক সাংবাদিক আমাদের ফোন দিয়ে এমনভাবে কথা বলেছে, কথা শুনে বুঝেছি যে তাদের গলা ধরে গেছে, ধরে গেছে, মানে একজন মানুষের ফিলিং করে হওয়ার কথা নেই, আপনার এই ফিলিংসটা বেস করতে হবে, শুভকামনা করছি, জয় বাংলা, জয় বাংলাদেশ।